ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারত চলে গেছেন শেখ হাসিনা। যে কোনো সময় তিনি দেশে ফিরবেন বলে ফাঁস হওয়া একটি অডিও ফোনালাপে জানিয়েছেন। তবে মায়ের দেশে ফেরা নিয়ে এবার কথা বললেন সজীব ওয়াজেদ জয়। বললেন, বিষয়টি তার মায়ের উপরই নির্ভর করছে, কিন্তু যে কোনো সময় তিনি দেশে ঢুকে পড়বেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার এ তথ্য জানান জয়, যেখানে শুধু শেখ হাসিনাই নয়, আওয়ামী লীগের রাজনীতি, জাতীয় নির্বাচন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম সহ নানা বিষয় উঠে আসে। জয় আরও বলেন, এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদ রাখতে চাই। ইউনূস সরকার তাদের উপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটা আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সাম্প্রতিক বক্তব্যকে তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন। বলেন, সেনাপ্রধান 18 মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের যে কথা বলেছেন, তাতে শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি। তবে জয় এসব বিষয়কে নাটক হিসাবে উল্লেখ করে বলেন, তবে এরকম নাটক আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সজীব ওয়াজেদ জয় দাবি করেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন সম্ভব নয়। এ ব্যাপারে তার ভাষ্য, আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। প্রসঙ্গত, গত 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী মুখ্য ভূমিকা পালন করছে। পরিস্থিতি যাই হোক না কেন, সেনাবাহিনী তার সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।